আল্লাহ বলেন মানব আর দানবের মধ্যে আমি আল্লাহ, মানব আর দানব জিন এবং ইনসানের মধ্যে অনেককে আমি আল্লাহ বানাইছি। কলব আছে কিন্তু এই কলব দেয়া ভালো কিছু বোঝার চেষ্টা করে না। আমি আল্লাহ চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে ভালো কিছু দেখার চেষ্টা করে না। কান দিয়েছি, কান দিয়ে ভালো কিছু শোনার চেষ্টা করে না। কোন জায়গায় গান হয়, কোন জায়গায় নাটক হয়, এটা তো শুধু আজকের মাহফিল। দেখবেন প্রত্যেকটা দোকানে প্রতিদিন মাহফিল হয়। কি দেখে বিড়াইতে নাচ দেহে, হায় হায় হায়, আফসোস, আমার খুব আফসোস লাগে। কারা দেখে? কোন কোন মানুষ এমন আছে যার বয়স 70। আমরা তো রাত্রে চলাচল করি, মাঝে মধ্যে দেখি কোনো দোকানে রাত্রে 2টার সময় 3টার সময় বসে বসে বেড়ারা খেলা দেখে, বিড়েদের নাচ দেখে। আছে না নাই? চোখ দিয়ে ভালো জিনিস দেখলো, এই কান দিয়ে যে গান শুনতেছে, নাটক শুনতেছে, ভালো জিনিস শুনবো? আল্লাহ বলেন এত সুন্দর কলব দিয়েছি যা আমি আল্লাহ আসমানকে দেই নাই, জমিনকে দেই নাই, পৃথিবীর কোনো কিছুকে দেই নাই। মানব রে তোদেরকে মায়া করে মহব্বত করে আমি আল্লাহ দিয়েছি, এটা পৃথিবীর কাউকে দেই নাই। এই দিলটা দেয়া খারাপ জিনিস বুঝার জন্য আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ কোনো অট্টালিকায় থাকি না, আমি আল্লাহ কোনো হোয়াইট হাউসে থাকি না, আমি আল্লাহ কোনো মনোরম বিল্ডিং এ থাকি না, আমি তো তোর দিলটার মধ্যে থাকি। সুবহানাল্লাহ। তুই এই দিলটাকে যদি আমার জন্য খালি না করবি, ওই দিলটা যদি গান দিয়ে বিভিন্ন খারাপ জিনিস দিয়ে যদি দিলটারে নষ্ট করে রাখ, গোলাম তোর মতো জালেম পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। এই জন্যই তো তোকে সবচাইতে দামি বানাইছি, তোর মতো দামি পৃথিবীর মধ্যে কেউ নাই। জঙ্গলের মধ্যে কোনো পশুকে তোর চাইতে সুন্দর করে বানায় নাই, আসমানের তারকা তোর যেতে সুন্দর করে বানায় নাই, চন্দ্রকে তোর চেয়েতে সুন্দর করে বানায় নাই। চার চারটা জিনিসের কসম খায় আল্লাহ কই, ওয়াতি ওয়াজাইতু ওয়াতুর সিনি নাওয়াহা দাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুন ফলের কসম, তুরে সাইনার কসম, পবিত্র নিরাপদ শহর মক্কা মদিনার কসম, আমি কিন্তু জানোয়ারকে এত সুন্দর করে বানাই নাই, পাহাড়কে এত সুন্দর করে বানাই নাই, আসমানকে এত সুন্দর করে বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ীম, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তোকে বানাইছি। শুধুই যে সুন্দর করে বানাইছি তা নয়, আল্লাহ বলেন ওয়ালা কদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সব কিছুর উপর আমি আল্লাহ তোকে ইজ্জত দিয়েছি, তোর সম্মান সবচেয়ে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। না না, আসমানে থাকে মাসুম নিষ্পাপ ফেরেশতা, ওদেরকেও তোদের চেয়েতে বেশি সম্মান দেই না। আমরা মাঝে মধ্যে ভালো মানুষের কই না, ফেরেশতার মতো মানুষ কই না, ফেরেশতার মতো মানুষ। আল্লাহ কই ফেরেশতার মর্যাদা তোর চেয়েতে কম। সুবহানাল্লাহ।
তাইলে আল্লাহ বলেন এত সুন্দর করে বানাইলাম, এত সম্মানিত করে বানাইলাম বান্দা, তোর ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, তোর ভিতরে যদি হাইওয়ানিয়ত চলে আসে, পশুত্ব যদি চলে আসে, তাইলে যেমন তুই উত্তম ছিলেস তেমন তুই নিকৃষ্ট হয়ে যাবে। দুধ আছে না, দুধ ভালো জিনিস না, দুধ ভিটামিন ভালো জিনিস, পিওর জিনিস। দুধ খাইলে আল্লাহ নিজেই বলছেন কেউ যদি দুধ খায় জীবনে কোনোদিন গলাত লাগে না। আপনি কইতে পারবেন যে হুজুর একদিন দুধ খাইতে গিয়ে গলা আটকাইছে? যদি আপনি এই কথা কন দিলে কোরআনের আয়াত মিথ্যা। কোরআনের আয়াতের মধ্যে আছে ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারাসি ওয়া দামি লাবানান খালিসান সাইগান লিশারিব। আল্লাহ বলেন তোমাদের জন্য যে দুধরা গাভীর ওলানে জমা করি এই দুধরা গোবর আর রক্তের মাঝখান থেকে জমা হয়। একটু জোরে সুবহানাল্লাহ কর। আল্লাহ বলেন গোলাপ দুধের মধ্যে কোনোদিন রক্ত মিলে না, কথা বলেন ঠিক কিনা? দুধের মধ্যে তালাশ করলে কোনোদিন গোবর পাওয়া যায় না। আমি আল্লাহ কুদরতি মেশিন দিয়ে ওই দুধরাকে রক্ত আর গোবরের মাঝখান থেকে তোর জন্য বাহির করে নিয়ে আসি। তুই দুধরা মুখে দিবে, সাথে সাথে তোর ভিতরের মধ্যে চলে যাবে, কোনোদিন গলাতে আটকাবে না। আল্লাহ বলেন গলাতে আটকাবে না, এটা আমি আল্লাহ বানাইছি। তাহলে দুধের মধ্যে আল্লাহ বলতেছেন যে দুধ অনেক বড় দামি জিনিস, পিওর জিনিস। এই দুধরা যদি নষ্ট হয় খাওয়া যায়, এক ফুট আছে না যদি পরে পালা জিনিস একবারে বাদ দিয়ে যায়, এটা খাওয়াই যায় না। তোমরা সবচেয়ে উত্তম, তোমার চরিত্র যদি নষ্ট হয়ে যায় আর তোমার কোনো ভালো হওয়ার উপায় নাই, একেবারে তুমি এতটাই নিকৃষ্ট হয়ে যাও একটা চতুষ্প জন্তুর চাইতে আরো খারাপ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন আজমালায়েক হিসাদারি ওয়াজবাহায়েম নিজাহাম আজমালায়েক হিসাদারি ওয়াজবাহায়েম নিজাহাম বগজারাজ হাজ্জে বাহায়েম কাজমালায়েক বগজারি। তোমার মধ্যে দুই রকমের চরিত্র আছে, দুই রকমের আখলাক আছে, একটা হলো ফেরেশতার চরিত্র আর একটা হলো পশুর চরিত্র। সুবহানাল্লাহ। তুমি যদি মাহফিলে আইসা আল্লাহওয়ালাদের দরবারে গিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তিন দিন দশ দিন চিল্লা লাগাইয়া তোমার আখলাকটাকে পরিবর্তন করতে পারো, তোমার চরিত্রটা যদি পরিবর্তন হয়ে যায়, তুমি প্রত্যেকটা কাজে যদি মানুষের শান্তি চাও, প্রত্যেকটা কাজে যদি মানুষের কল্যাণ চাও, কারোর সাথে হিংসামি নাই, তোমার বিদ্বেষ নাই, কারোর সাথে রেষারেষি নাই, আল্লাহর হাবিব ডাক দিয়া কর ফেরেশতা থেকেও তোমার মর্যাদা বাইরা যা। এ মুসলমান আমি অনেক বয়ানে বলি আল্লাহ শুধু আমাদেরকে ইবাদতের জন্য বানায় নাই যে শুধু তোমরা ইবাদত বন্দেগি করবা, আল্লাহর ইবাদতের জন্য কোটি কোটি নয় অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ বানাইছেন, ঠিক কিনা বলে? যেই ফেরেশতা রুকুতে আছে আজীবন রুকুতে থাকবে, যে সেজদাতে আছে আজীবন সেজদাতে থাকবে, যে দাঁড়ানো আছে আজীবন দাঁড়ানো থাকবে, যে তাসাহুদের মধ্যে বসার মধ্যে আছে আজীবন বসার মধ্যে থাকবে। আল্লাহ কই গোলাম শুধু ইবাদতের জন্য তোমাকে বানায় না, তাইলে আল্লাহ আমাদেরকে কি জন্য বানাইছেন? ওই একজন আরেকজনের শান্তি কামনা করবে, কল্যাণ কামনা করবে। একজন যদি বিপদে পড়ে সবাই তার দিকে আগায় আসবে, যেমন গ্রামগঞ্জে হয় একজন যদি অসুস্থ হয় তারা হাসপাতালে নেওয়ার জন্য তিন চারজন রেডি হয়ে যায়,
একজনের যদি বিপদ হয় তার ঘরে যদি রাতে চুরি হয় মহল্লার সবাই গিয়া কয় হায় রে হায় কয়টার সময় চুরি হইছে তুমি আমার ডাক দিলা না কথা কয় না একজন যদি রাত্রের বেলা চুর চুর বনে ডাক দে আরেকজন ঘর থেকে লাঠি নিয়ে বাইরে হয়ে যায় চিন্তা করো না চুরি তো ইচ্ছা করলে আমারে গুলিও মারতে পারে কথা বলেন ঠিক কিনা এদিকে তাকায় না তাকায় আমার ভাইয়ের ঘরে চুর ঢুকছে আমার দুরাইতে হবে কথা বলেন ঠিক কিনা এটা হলো মুসলমানের স্বভাব আল্লাহর হাবিব বলেন ইরহামু মান ফিল আর ইয়ারহামুকুম মান ফিস সামা জমিনের সৃষ্টির মধ্যে যদি তুমি দয়া করো আসমানের মালিক তোমার উপরও দয়া করবে ঘটনা তো আপনারা জানেন ওই যে বেশ্যা মহিলার ঘটনা বুখারী শরীফের হাদিস বেশ্যা মহিলা প্রচন্ড গরমের মধ্যে রাস্তা দিয়া যাইতেছিলেন কুয়ার পারে একটা কুকুর হাঁপাইতেছিল বুখারী শরীফের মধ্যে আস বেশ্যা মহিলা সারাটা জিন্দিগি বেশ্যাগিরি করছে পতিতালয়ে গিয়ে রাত্রে সর্দারিনীর কাজ করছে কিন্তু হঠাৎ করে আল্লাহর সৃষ্টি কে দেখা তার দিলের মধ্যে মায়া আসছে রে হাই এই কুকুরটা জিব্বাটা বাইর করে হাফাইতেছে এর কত পিপাসা লাগছে রে তাই তার উড়নাটারে রশি বানাইছে পায়ের চামড়ার মোজাটাকে বালতি বানাইছে উড়না দিয়ে কুয়ার নিচের থেকে পানি উঠাইছে পানি উঠাইয়া ওই কুকুরটার জিব্বার মধ্যে পানি ডালছে দেখি আসমানের মালিক তাকাই রয়েছে সুবহানাল্লাহ জুড়ে একে চশমে যা দান ঘা ফেলা যা শাহে না বাসি একে চশমে যা দান ঘা ফেলা যা শাহে না বাসি সায়া দেখি উনে গা কোনা দা গাহে না বাসি তুমি জানো না কোন সময় মালিকের হঠাৎ করে রহমতের দৃষ্টি তোমার উপর পড়ে যাবে আল্লাহু আকবার হঠাৎ করে যদি মালিকের রহমতের দৃষ্টি আমার আপনার উপর পড়ে যায় মালিক বলবে গোলাম তোর জিন্দগির গুনাহগুলো মাফ করে দিল আমি আল্লাহ তোর তোকে আমার রহমতের কুলে উঠাই নিলাম আল্লাহ আল্লাহ মহিলা বেশ্যা কি মহিলা ভালো মহিলা না খারাপ মহিলা খারাপের সীমা আছে কত বেড়ারে নষ্ট করছে কত বেড়ার জীবন চরিত্র নষ্ট করছে কথা বলেন ঠিক কিনা বেশ্যা মহিলা এই বেশ্যা মহিলার দৃষ্টি পড়ছে কুকুরের দিকে কুকুরটারে দয়া করছে আসমানের মালিক তোর জীবনের সব গুণা মাফ করে একটুখানে দয়া করছে আল্লাহর সৃষ্টির উপর তাও কি কুকুর তাও কি বলেন বলেন কি ইরহামু মান ফিল আর ইয়ারহামুকুম মান ফিস সামা এক বেড়া রাস্তা দিয়ে যায় দেখে রাস্তার মাঝখানে কিছু কাড়া ভরে রয়েছে মাদার কাড়া দেখে রাস্তার মাঝখানে কিছু পাথর বইরা রয়েছে রাস্তার মাঝখানে কলার খোসা বইরা রয়েছে চিন্তা করলো আজকে আমি চলে যাচ্ছি আরেকজন পিছন দিয়ে আইসা পাথরটা লাগলে কাইটা যাইতে পারে কলার খোসায় যদি পাউডা পরে পাউডা পিছলাই যাইতে পারে ঠিক কিনা বলে কাঁটাটা যদি তার পায়ের মধ্যে বিন্দে কষ্ট পাইবে এই কথা মনে কইরা কাঁটা পাথর সব রাস্তার থেকে সরাই দিছে আসমানের মালিক ডাক দিয়া কর তুই আমার বান্দাদের উপর দয়া করলে আমি আল্লাহ তোর উপর দয়া করে দিলাম দেখছে আমরা তো এখন হিংসাই মরি একজন যদি বড় হয়ে যায় বড় লোক হয়ে যায়
কিরে ওমুকের বউ বড় হয়ে গেছে গা হে কেমনে বারে সামনে দীক্ষা দেব কথা কয় না হাসাদ হিংসা এটা শয়তানের কাজ শয়তান জান্নাতে থাকতে পারে নাই শয়তানের বেয়াদবির কারণে জান্নাত থেকে বের হয়ে গেল ঠিক কিনা বলেন শয়তান আল্লাহ বের করে দিলেন আর বললেন শয়তান তুই চিরকালের জন্য অভিশপ্ত হয়ে গেলে শয়তানে কয় আদমের লাইগা বাইরেছি আসলে কি আদমের লাইগা না নিজের লাইগা মানে নিজে আল্লাহর হুকুম মানে নাই বেয়াদবি করছে নাফরমানি করছে বাইরে গেছে দুষ্টা চাপাইছে কারো বিদায় দেখবেন মাঝে মধ্যে হাত থেকে পাতিল্লে বেড়া গেলে ঢাকনাটা বেড়া গেলে পাশে যদি বাচ্চা কাচ্চা থাকে তোর লাগে আবার ঢাকনাটা বসে কথা কর না মাঝে মধ্যে কোনো কোনো মহিলা আছে বদ্ধ দিয়ালা তোর উপরে ছাড়াবো না তোর কারণে আমার বাতিল্লা বেড়া গেছে তুতরা বেড়া গেছে এর কারণে বসে একে আই ধাক্কা দিছিল এটা তো একটা মন্ত্রী আছিল মগা চৌধুরী আমাদের দেশের একটা স্বরাষ্ট্রমন্ত্রী আছিল মগা চৌধুরী ওই রানা প্লাজা বলে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই দিছে কথা কয় না হ্যাঁ এই কথা কইছে দিকে আর পরে মন্ত্রী তুই গেছে কারে একটা গাদাও তুই কথা কয় না কথা বলেন ঠিক কিনা তুই তো ক্যাটাগরি সারা গাদা কয় কয়েকজনে মিললা এই রানা ফালাদের ধাক্কা দিছে এটা বেড়ে গেছে গা মানুষ মেরে গেছে কথা কর আর বেডির হাত থেকে বাতিল ভরছে ডাকনা ভরছে বাচ্চারে কয় তোর লেগে বাতিল না ভরছে তোর উপরে ডানা বড় ফরসি কে হের লেগে না নিজে লেগে নিজে ধরতে পারছে না বা গরম লাগছে ছেড়ে দিছে বেড়ে গেছে গা আরেকজনের দোষে এটি হলো শয়তানের খাসলা আর মা বোনদের বলতেছি সাবধান কোনদিন সন্তানদেরকে বদদোয়া দেন না আপনি তো বদদোয়া দিতেছেন ওর জীবন ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কি না কারণ মা বাবার বদদোয়া এটা বড় পাওয়ারফুল কই না আপনাদের আমি তো অনেক বয়ানে বলি আল্লাহর ওলি জুরাইদ কত বড় আল্লাহর ওলি জীবনে একটা মুহূর্ত গুনাহ করে না এবারে নামাজে দাঁড়াইছে মা গিয়া ডাকতেছে জুরাইদ হে জুরাইদ জুরাইদ আল্লাহর কাছে কয় আল্লাহ আমি নামাজে দাঁড়াইছি মায়া ডাকতেছে অনকে আমি নামাজ সেরে দেব না আমি মার ডাকে সারা সুবহানাল্লাহ বলে বেচার একটা বিপদে না এদিক দিয়ে নামাজ সেরে দিলে তো এই নামাজ দেওয়ার কাজা করো না আর মা ডাকতেছে যখন মা বেটা চিন্তা করছে মা দু তিনবার ডাক দেয় তো বাবা বাথরুমে গেছে মনে বাথরুম থেকে কি জবাব দেন যা মনে বাথরুমে গেছে একটা একটু অপেক্ষা করবো কিন্তু মার যে সহ্য ধৈর্য নাই মহিলাদের কিন্তু সহ্য ধৈর্য কম কথা কয় না পুরুষরা যতটুকু সহ্য আর ধৈর্য ধরতে পারে মহিলারা পারে না এটা হাদিসের কথা আপনারা আবার মা বোনরা আবার রাগ করেন না যে হুজুর আমরা অত মহব্বত করি হুজুর আমরা কথা কয় না আল্লাহ না বাস্তবতা আল্লাহ নবী বলছেন হাদিসের মধ্যে যারা যারা নারী নারী জাতির সবর কম কথা বলেন ঠিক কিনা চোরাইজের মা একটু অপেক্ষা করত যাচ্ছে ছেলেটা কি বাথরুমে গেছে না কি করতেছে একটু অপেক্ষা দু তিনবার ডাক দেয়া বদ্ধ দিয়ে দিছে কয় আমার ছেলেটারে আল্লাহ তুমি বেশ্যা নারীর চেহারা না দেখায় মৃত্যু দিও না এটা কি দোয়া না বদ্দোয়া চিন্তা করছে কত বড় একজন আল্লাহর ওলি এ বিডির তো উচিত আছে যে আমার বলা আল্লাহর ওলি কফা বদ্দোয়া দেওয়া দিয়েছে বদ্দোয়া দেওয়ার পরে হযরতে জুরাইজ রাহিমাহুল্লাহ নামাজ শেষ করছেন মা তো বদ্দোয়া দেওয়া লেগেছে মা বদ্দোয়া তো গেছে আল্লাহর আরশ পর্যন্ত ঠিক না বেঠিক শেষ পর্যন্ত একটা বেশ্যা নারী আকাম কুকাম করছে সন্তান আইছে পেটে
এই সন্তান যখন প্রসব করছে মানুষ জিজ্ঞাসা করে সন্তানটা কার কথা বলেন ঠিক কিনা বিশাদি না হইলে এলাকার মানুষ জিগাইব না কিরে তোর তো বিশাদি হয় নাই তুই বাচ্চা পাইলে কো এটাই তো স্বাভাবিক মেয়েটারে জিজ্ঞাসা করছে সন্তানটা কার এটা এত বড় বদমাইশ এত বড় খারাপ এত বড় চরিত্রহীন আল্লাহর ওলি নাম কয়ে দিছে চিন্তা করছে কয় বাচ্চা তোমরা যার কাছে তাবিজ তোমার আনো পানি ভরা আনো যার ওলি মনে করো হের বাচ্চা হেসা কইছে না মিশা কইছে হেরে টেয়া দিছে আরেকজনে টেয়া দিছে যে হুজুরে যদি একটু বদনাম করতে পারো তোর এক মাস ফ্রি খাওয়াবো এরকমের লোক সমাজে আছে না না এই যে মিজান সমাজে যদি একটা বদনাম করতে পারো ফয়জুল্লাহ সাহেবরে যদি একটু বদনাম করতে পারো তাহলে তোরে তিন মাস ফ্রি খাও আছে না এরকমের লোক সমাজে হুজুর আর কিছু দেখলে আর চুল খানে ওড়ে হুজুররা যদি কোনো কারণে দেয় যে একটা মোটর সাইকেল কেনা লেছি খুব হুজুর এটা কি কিনছেন না চুরি করছে কথা কয় না আচ্ছা কত তুমি একটা মোটর সাইকেল কিনতে পারো হুজুর কিনতে পারে না কিনছেন না চুরি করছেন কিরে ভাই চুরি করম কি লাগে কন না আমি মোটর সাইকেল কিনবি টিকা মানে হুজুরের মনে কিচ্ছু না হেরি আছে সব লাগাইছিস কি লিখি কথা কয় না নমস্কার করে না আলে মুলামাদের সাথে নায়েবে রাসূলদের সাথে যারা বেয়াদবি করে মশকারা করে এদের ঈমান নসিব হয় না মনে রাখেন বেঈমান হয়ে মারা যায় এটা আমার পরীক্ষিত কথা আমি যা কথা বলি আমি তো চিরাচরিত কিস্সা কাহিনী কই না আমি যা বাস্তব কথা এগুলো বলার চেষ্টা করি আমার মিরপুরের মসজিদে এক মুসল্লি আছে আলেম ওলামারে দেখলে আর সুলকানি হতো নামাজ পড়তো ঠিক ওলামাদেরকে ভালোবাসত আলেম ওলামাদেরকে দেখলে সুলকানি হতো মোল্লা মৌলভী দেখলেই শুধু তেড়ায় তেড়ায় কথা কত টিপ্পনি মারত একদিন আমি একটা বিষয় আরে কইছিলাম আমার এক মাদ্রাসার শিক্ষক রেহে দিন কি এদিকে আসে আপনার কিন্তু লক্ষণ ভালো না এভাবে বলছি আপনার লক্ষণ ভালো না তওবা করেন আলেম ওলামাদের সাথে সম্পর্ক ভালো রাখেন তাহলে যদি আল্লাহ ঈমান নসিব করে আর যদি এই অবস্থায় আপনার মারা যান আমি বললাম আমি কোনো বুজুর্গ না কোনো ওলিও না কিচ্ছু না আমি বললাম আপনি বেঈমান হয়ে মরবেন আর পছন্দ লাগা মরবেন পছন্দ লাগা মরবেন আল্লাহর কসম মরার সময় পিঠ থেকে পছন্দ শুরু হয়েছে গলা পর্যন্ত পড়ছে আমি নিজে দেখছি আমি নিজে দেখছি এর পোলা পাইনা এসে আমার পায়ে পড়ছে হুজুর আপনি আমার বাবারে বদুয়া দিয়েছে আমি আমি বদুয়া দেবো কেন আমি কইছি তোমার চরিত্র পাল্টা ওলামাদের সাথে বিদ্বেষ রাখা হাসাদ হিংসা করা এটা পুরি আর কর নাইলে কিন্তু লক্ষণ খারাপ হুজুর আমার বাবা আজকে দুইটা মাস দুইটা বিছনায় পড়ে রয়েছে হুজুর কি যে কষ্ট করতেছে এর জান যায় না আর হুজুর আমরা কাছে যাইতে পারি না দুর্গন্ধে পছন্দ শুরু হয়ে গেছে নাউজুবিল্লাহ কোন নায়েবে রাসূল এই যে অবরোধের মধ্যে হরতালের মধ্যে সারা দেশে ওলামায়ে কেরাম মাহফিল করতে যান মানুষ কি দিনের দুইটা কথা শোনাইতে চায় যে কোনো সময় তার জানের উপর হামলা হতে পারে আমার এই 35 লাখ টাকার গাড়ি যে কোনো সময় ইট দিয়ে আমার গাড়ির ভেঙ্গে ফেলাইতে পারে নিশ্চয়তা আছে বলেন আল্লাহর উপর ভরসা কইরা জাল্লা না গেলে মানুষগুলো খুব দাওয়াত রাখছে ওই ইলা আইসে না হুজুরে দাওয়াত রাখছে উনি আসছে না মন্দ খুব যেন একটু দেরি হয়ে গেছে তারপরে তো কত কথা শুরু করে দিছে আর না আইলে তো এই হুজুরে দয়রা আর যুবক কলা বাইনে দয়রা ওরার একদিন আমরার তিন দিন এরা বাটপারি করছে দাওয়াত দিছে না কথা কন ঠিক কিনা তাহলে ওই জায়গাতে যদি না আসি তাহলে কি অবস্থাটা হবে এই জন্য আল্লাহর উপর ভরসা করে মুরব্বীরা না করে যে অবরোধের ভিতরে যায় না কারণ কারা কোন উদ্দেশ্যে ক্ষতি করে পালাইব নাম দিব আরেকজনের তখন দেশের রাজনীতির এইভাবে চলতেছে কিন্তু আল্লাহর কসম আমরা আসি দুইটা কথা বলতে আমার একটা কথা এই আমি গুনাগার আমি নালায়েক আমি পাপাচার পাপিষ্ট আমি জানি
কিন্তু আমার একটা কথায় যদি একটা যুবক নামাজি হয় একটা মহিলা যদি পর্দা করে একটা মানুষ যদি হারাম ছেড়ে দেয় তাহলে আল্লাহ আমারই কারণে জান্নাত দিয়ে দিতে পারে এই কারণে আল্লাহ আমারে বলতে পারে তুই ওয়াজ করছস তোর কথা শুই না একটা যুবক নামাজি হইছে কত হাজার হাজার মানুষ বিদেশ থেকে ফোন দেয় দেশের থেকে ফোন দেয় হুজুর আল্লাহর সাক্ষী রাখিয়া বলে কোনদিন নামাজ পড়তাম না আপনার এই কবরের ওয়াজ শুই না আপনার এই জান্নাত জাহান্নামের ওয়াজ শুই না আপনার এই কথা শুই না হুজুর সুখের পানি ধরে রাখতে পারি নাই আল্লাহর কাছে ওয়াদা করছি আর জীবনে কোনদিন নামাজ ছাড়ব সুবহানাল্লাহ তখন আমি নিজে চোখের পানি ফালাইয়া তারে বলি যে আল্লাহ মত পর্যন্ত তোমার এই নামাজের মধ্যে রাখো মত পর্যন্ত আল্লাহ এই দিনের উপরে রাখো আর আমার আশা হলো আমি গুনাহগার হলো আমার এই কথা শুনা যদি একটা মানুষ দিনের মধ্যে আসে এটা আমার জীবনের সার্থক আমার পরকালের জন্য যথেষ্ট ঠিক কিনা বলেন আজকের এই যুবকরা এখানে মাহফিলের আয়োজন করছে এই কথাগুলো শুই না যে শান্তি আর কল্যাণ এটাই মুসলমানের বৈশিষ্ট্য ঠিক কিনা বলেন এই কথাগুলো শুই না যদি আমরা হিংসা হাসাদ বিদ্বেষ যদি সাইরা ভাই ভাই হয়ে যায় তাহলে এই যুবকদের মাহফিল সার্থক কথা বলেন ঠিক কিনা মাহফিলটা আল্লাহর কাছে কবুল আর আল্লাহ কবুল করছে দিকেই একদিন বৃষ্টি পরের দিন সকালবেলা একেবারে রূপ কাঠফাটা রৌদ্র উঠে গেছে ঠিক কিনা বলেন এরা আবহাওয়া বিদ্রা কইছে পাঁচ দিন পর্যন্ত নিম্নচাপ থাকবো মধ্যচাপ থাকবো উপরের চাপ থাকবো কথা এরা এরা কিছু এলে কি কর নিম্নচাপ মধ্যচাপ আর যদি ভূমিকম্প কই যে আমাদের বাংলাদেশের দুইটা টাইলসের মাঝখানে এই টাইলসের মধ্যে যে মশলা লাগাইছিল মশলা গেছে গা জুতা দিয়ে পিটানো উচিত কথা বলেন ঠিক কেনা এগুলো আল্লাহর গজব শীতের সময় শীত নাই বৃষ্টির সময় বৃষ্টি নাই যখন যেটা থাকার এটা নাই আমাদের গুনার কারণে হা ঠিক বললাম হাদিসে কুদসির মধ্যে আসে বান্দা যখন আমার ইবাদত বন্দেগি করে আমি আল্লাহ তার জরুরত গুলো আসমান থেকে পূরণ করে দিই যখন বৃষ্টির দরকার আমি আল্লাহ আসমানকে বলি মিকাইলকে বলি রাত্রের বেলায় আমার বান্দা যখন ঘুমাইবে তখন মুসলধার বৃষ্টি দিয়া দিও তার জমিনে পানি লাগবে রাস্তাতে এক ফোঁড়া পানিও থাকবে না দিজে কুসির কথা লা আসকাইতুহুমুল মাতার ওয়া হুম নিয়াম আসমান কাল্লা বলবে কোনো আওয়াজ দিবে না আমার বান্দার ঘুমের জন্য ডিস্টার্ব না হয় বজ্রপাত হবে না আকাশ চমকাইবে না এখন তো দুই ফোঁটা বৃষ্টি হলে তিন ফোঁটা বজ্রপাত হয় কথা কয় না মানুষ ভয়ে থরথর করে কাঁপে না জানে কার উপর খাড়া হয়ে যায় কথা কয় এগুলো কি আগে আসিল আমাদের পাপাচারের কারণে আমাদের গুনার কারণে আল্লাহ ডাক দিয়া কয় গোলাম নারে না সব কিছু তোর জন্য বানাইছি এই আসমানটা তোর জন্য সাজাইছি জমিনটা তোর জন্য সাজাইছি সুবহানাল্লাহ জুরে আমার কোনো এক পয়সার কোনো বেনিফিট নাই আমার কোনো লাভ নাই রে গোলাম সূর্য সারাদিন তোর জন্য ডিউটি করে চন্দ্র সারা রাত তোর জন্য ডিউটি করে নদী নালাগুলো তোর জন্য সব কিছু গোলাপ সমুদ্র বলো আকাশ বলো নদী বলো পাহাড় বলো আসমান বলো জমিন বলো সব হলো আমি আল্লাহ তোমার জন্য বানাইছি তোর খেদমত করবে তোর সেবা করবে কোনোদিন তোর কষ্ট হয় মতো কোনো কিছু করবে না কিন্তু গোলাপ তুই যখন আমার কথা মানবি না তুই যখন আমার অবাধ্য হয়ে চলবে তখন কিন্তু মাঝে মধ্যে তোকে লাইনে আনার জন্য গজব দিব কথা বলেন ঠিক ঠিক উদ্দেশ্য তোকে ধ্বংস করা নয় উদ্দেশ্য তোকে হালাক করে দেওয়া নয় এই জন্য মাঝে মধ্যে সমুদ্রের থেকে সাইক্লোন চলে আসে সিডর চলে আসে আইলা চলে আসে নার্গিস চলে আসে মহাসেন চলে আসে কথা বলেন ঠিক এটা কোনো নিম্নচাপ মধ্যচাপ উত্তর উচ্চচাপ নয় এটা হলো আল্লাহর হুকুম ভূমিকম্প আল্লাহ বলেন যদি আমি মাত্র এক দুই মিনিটের ভূমিকম্প দিই বাংলাদেশকে তালাশ করে আর পাওয়া যাবে না
আল্লাহ ডাক দেয়া কই নারে না একটা আম্মাসের পিঠের উপর গোটা পৃথিবীটা আমি রেখে দিয়েছি আর আস্তে সুবহানাল্লাহ নূর ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুর মুফাসসিরিন কেরাম কয় এখানে আল্লাহ যে নুনের কথা বলছেন মাস এত বড় মাস যে মাসটা আর পিঠের উপর গোটা পৃথিবীটা আল্লাহ রেখে দিয়েছে মাসটা তাইলে কত বড় গোটা পৃথিবী যে মাসের পিঠের মধ্যে আছে আল্লাহ বলেন এ জান্নাতীরা এ জান্নাতীরা এ সহিলপুরের তিলিপাড়ার মানুষেরা আমারে যদি খুশি কইরা আসতে পারো ওই মাসের ডিম দিয়া প্রথমে জান্নাতে তোমাদেরকে মেহমানদারি করব আমি আল্লাহ নিজে তোমাদের মেহমানদারি করাব আর বলবো গোলাপ তোরা আমার মহব্বত নিয়ে আমার কোরআনের মহব্বত নিয়ে রাত্রে ঘুমাও না রাত্রা ছিল বড় সারাদিন কষ্ট করছ রাত্রে মন চাইছিল বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু তা করো নাই তোমরা আমার মহব্বত নিয়ে মাহফিলের মধ্যে বসেছিলা যে না এগারোটা বাজো আর বারোটা বাজো দোয়া কইরে যাব কথা বলেন ঠিক কিনা দোয়া করোটা তোমাদের কাছে এতটাই প্রিয় ছিল যে দোয়া করতে যদি এক ঘন্টাও সময় লাগে তাও আল্লাহর কাছে কিছু চাইয়া যাইব চাইব তো কার কাছে চাইব আর কারো কাছে কি চাওয়ার জায়গা আছে আল্লাহ বলেন গোলাম তুই চাইবে আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য আগে থেকে রেডি হয়ে আছি নূর ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহ বলেন ওই নুনের কসম যে মাসের পিঠের মধ্যে আমি আল্লাহ গোটা পৃথিবীটা রেখে দিই মাসটা যদি একটু নড়াচড়া করে তাহলে গোটা বিশ্বের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে কিয়ামতের আগে হবে দুনিয়া ধ্বংস করার আগে এই মাসটারে আল্লাহ বলবে নড়াচড়া করো ইদা জুলজিলাতিল আরদু জিলজালহা তখন একের পর এক ভূমিকম্প শুরু হবে ভূমিকম্প শুরু হবে সুবহানাল্লাহ তাইলে মাঝে মধ্যে যে ভূমিকম্প হয় এটাও আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেন ঠিক কিনা বলে আর এই শয়তানগুলো পরের দিন দেখবেন পত্রিকাতে রেডিওতে টিভিতে আসা গো বুঝে আমরা হিসাব করে দেখছি বাংলাদেশটা এমন একটা জায়গা যে দুই টাইলসের মাঝখানে বই রয়েছে কোন তো টাইলস যদি আল্লাহ লাগাইতে হয় আল্লাহ টাইলস কি তোর মিস্ত্রির মতো টাইলস আল্লাহ টাইলসের মধ্যে কি দুই নম্বর মশলা লাগাইছে দুই নম্বর সিমেন্ট লাগাইছে কইছে এটা বলে দুর্বল হয়ে গেছে একটু ফাইটা গেছে কি গেছে কোন তো আল্লাহর যদি ফাইটা যেত আল্লাহ আসমানের মধ্যে কোটি কোটি তারকা ঝুলাই রাখছে সুবহানাল্লাহ কম তুই কবে এই তারকাগুলো সব পইরা যেত ঠিক কিনা বলেন আল্লাহ বলেন না এগুলো তোর খেদমতের জন্য আমি বানাইছি সুবহানাল্লাহ الدين والنصيحة النصيحة لله ولرسوله ولعامة المسلمين ولأئمته بخاري شريف الحديث جي مسلمان خاتي مسلمان تاكي بلاها جي آر جنر شانتی چاہے آر جنر قلن چاہے آر او شانتی چاہے کہ انو تی دیکھ لے شریر جلا پورا شروع آئے نا شویطان ارخسلا কার খাসল শয়তানের শয়তানে নিজে দোষ কইরা জান্নাত থেকে বের হল কার দোষে আল্লাহ না আল্লাহ তাকে বলছে সেজদা করতে হ্যাঁ করে নাই ঠিক না বে ঠিক আল্লাহ কইছে বাইর দোষটা কি আদমের কই আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি আদমরে দেখানি নজরুল্লাহ এই হিংসা শুরু হয়ে গেছে এন বাইরিয়া কেমনে আদমরে বাইর করবো কেমনে আদমরে বাইর করবো হাওয়ারে বাইর করবো এই পরিকল্পনা সাজানো শুরু করছে ঠিক কিনা বলে আবার আল্লাহর কাছে বলে তোমার ইজ্জতের কসম একটা আদম সন্তানকেও জান্নাতে আসতে দেব না নাউজুবিল্লাহ কিরে তোর সাথে আমাদের কি দুশ্মন
তুই আমরা জান্নাতে গেলে তোর অসুবিধা কোথায়? কারণ আমি যেই তো যাইতে পারি না, তোদের যাইতে দেব না। একদল আছে না, একটা ফল চাইছে দিছেন না, ফলটা দিছস না তোর খাইতে দেবো না রাত্রে বেলা গাছ কেটে না। এরকমের মানুষ শরীরপুর নাই, অন্য জায়গার কথা কইতেছে, শয়তানের খাস কথা বলেন ঠিক কেনা? আবার কিছু আছে বাপরি বাপ, সুখের মধ্যে এমন বারুদ, দুই ব্যাটারি বাইর করে এমন ভাবে চা গাছ করে জায়গা বল তো দূরের কথা ঠিক না বেঠি? আমার বাড়িতে আমি যখন রাজশাহী ছিলাম, রাজশাহীর থেকে ওখান থেকে সুন্দর দুইটা আমের গাছ, একটা এলো ল্যাংড়া আমের গাছ আর একটা হলো ফজলি। প্রথম বছর লাগাইছি, পরে মাশাল্লাহ এত সুন্দর আম আইছে, পরে কোন ব্যাটারির মধ্যে যে পড়ছে আল্লাহ জানে বুঝছেন। পরের বছর মিনতারি মিনতারি আম, আর যায় আয়ে আসার আগে ফুকা ধরে না আলাইন হাক্কুন, এটা আদিসের কথা, চোখ লাগানো এটা হলো সত্য। কিছু কিছু মানুষের চোখের মধ্যে বারুদ আছে। আমার বাড়িতে অত বড় ব্যবহার না, এর বাড়িতে হয়েছে মরক হে উদ্দুর কইলে হয়েছে আর লাগতো না কথা কয় না। এই জন্য সুন্দর বাচ্চা কাচ্চা যেগুলো আছে না ছোট, হাদিসের কথা কিন্তু আমার বানানো কথা, কিছু দাম কিছু কাজের কথা শুই না যান। ছোট ছোট বাচ্চা কাচ্চাদেরকে কখনো সবার সামনে দিয়েন না, কারণ কেউ কেউ আছে দেখে বাবা রে বাবা এর ফুলাটা অত সুন্দর হয়েছে শেষ, একবারে ফোরা শরীর ঠসা মশা পয়লা দেখবেন শেষ হয়ে গেছে, হের উদ্দুর কথা। আর বিশেষ করে ছোট বাচ্চাদেরকে সন্ধ্যার পরে বাইর করেন না, সন্ধ্যার পরে আধা ঘন্টা পরে যদি বাচ্চারে বাইর করে আধা ঘন্টা পর্যন্ত জিন্নাতের আসর করে, ওই সময় পুরা জিন্নাত আসমানের মধ্যে ছড়াই যায়। এই জন্য অনেক বাচ্চারা দেখবেন অ্যাব নর্মাল হয়ে যায়, কান্নাকাটি করে ভয় পায়, এটা জিন্নাতের আসরের কারণে, এটা হাদিসের কথা। এই জন্য সবার কাছে দিয়েন না, একটা সময় হয়ে গেলে তখন তাকে বাইর করে। মহিলারা করে কি মাঝে মধ্যে দেখবেন সুন্দর বাচ্চা যেন সকনা লাগায় না একটা কালো টিপ দিয়ে, তখন কিন্তু আরো বেশি সুন্দর হয়ে যায়। চোখে যেন না লাগে তুমি টিপ দিলা তার বিষে আকর্ষণ হয়ে গেছে, এটা এগুলো কইরেন না, বরং তাকে যখন কোথাও বাইর করবেন সুরায় ফালাক আর নাস, বিশেষ প্রয়োজনে যদি বাইর করতে হয় সুরায় ফালাক আর নাস কইরা তার পুরা শরীরটার মধ্যে দম কিরা বাইর করেন, কোনো বদনজর তার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তো হিংসা এটা কার খাস কথা কয় না? শয়তানের খাস। কারো অমঙ্গল উন্নতি দেখতে না পারা, অমঙ্গল চাওয়া এটা শয়তানের খাস। ইমানদার যারা, হা আল্লাহর নবী বলেন আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের বন্ধু, সব সময় তার মঙ্গল চায় অমঙ্গল চায় না ঠিক কিনা? ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন না না হিংসা কইরো না, হিংসা কইরো না, বরং তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহ উমুকের পোলাটা এত শিক্ষিত হয়েছে, উমুকের উমুকের পোলাটা এত উন্নত হয়েছে, আমার পোলাটাও উন্নত বানাই দাও, কথা কয় না? এটা জায়েজ আছে, এটা বরং আল্লাহর কাছে প্রশংসনীয়। যদি আরেকজনের মতো হওয়ার জন্য দোয়া করো তাইলে আল্লাহ পছন্দ করো, কিন্তু এই কথা যদি বলো আল্লাহ হেরে ধ্বংস করে দাও এটা আল্লাহ নারাজ হয় কথা বলেন ঠিক কিনা? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ ডাক দিয়া বলে তোমার ভিতরে যদি এরকমের দয়া মায়া থাকে, আরেকজনের শান্তি কামনা করো, আরেকজনের কল্যাণ কামনা করো, তাইলে আল্লাহও তোমার কল্যাণ কামনা করে। দেখছিনি কেমন লাম বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন, বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন আপনি একজনের জন্য দোয়া করবেন গায়েবানা, যেমন আমরা বিদেশে যারা আছে এদের জন্য দোয়া করি না সবসময়, এরা আমাদেরকে বলে না, কিন্তু আমরা নিজের ইচ্ছায় দায়িত্ববোধ মনে করি তাদের জন্য দোয়া করি, আমরা দোয়া করি। এরা দুনিয়া দেশে নাই, এরা ভিন দেশে, কিন্তু এদের জন্য যখন আমরা দোয়া করি তখন আল্লাহর ফেরেশতা আমাদের জন্য দোয়া করে। আচ্ছা বলুন তো কার দোয়াটা বেশি কার্যকর? আমার দোয়াটা কার্যকর বেশি না ফেরেশতার দোয়া কার্যকর?
এজন্য ইন্নামাল মুমিনুনা ইখওয়া জমিনের ছোট একটা মাখলুকের উপর যদি আপনি দয়া করেন ছোট একটা কুকুরের বাচ্চারও যদি দয়া করেন এটা কে করতেছে এটারে যদি দয়া হোক না এটা না পাক আপনি যদি এর একটু সাইড করে দেন আর আল্লাহর যদি দয়া হয় যায় আল্লাহ আপনাকে maaf করে দিবেন কেন এটা সৃষ্টি রাখা জোরে বলুন কে সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে একটা পাখি শীতের দিনে মনে করেন একবারে বড় পয়রা এটা ধরতে পারতেছে না এটা যদি বাড়িতে না শেক টেক দিয়া এটা যদি সাইরা দেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন দেখছেন জান্নাত পাওয়া কত সহজ ইরহামু মান ফিল আর ইরহামুকুম মান ফিস সামা হাদিসের মধ্যে আসছে তোমরা আল্লাহর সৃষ্টির উপরে দয়া করো এই জন্য খুব সুন্দর লাগছে আমার নামটা আমি তো এই নামের উপরে বয়ান করতেছি আমি কোন আলাদা কোনো কথা কইতেছি না এই নামের উপরে বয়ান শান্তি আর কল্যাণ সুবহানাল্লাহ বলে এটা হলো মানুষের ইনসানের মুসলমানের বৈশিষ্ট্য আর অমুসলিম যারা এরা হিংসুক যেমন ইসরায়েলের হায়ানারা ওরা হিংসুক কিন্তু হিংসার আগুনে একদিন জ্বালায়া পড়ায় শেষ করে অপেক্ষা করতে হবে ঠিক কিনা বলেন বার্মার মায়ানমারের বৌদ্ধরা হিংসুক কথা বলেন ঠিক কিনা এই হিংসার আগুন একদিন তাদেরকে এখনই তাদের মধ্যে দেখেন কত দ্বন্দ্ব ওয়াং সান সুচিরে বন্দি করে রাখছে এদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে মারামারি চলতেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান অপেক্ষা করতে হবে যে সময় আসবে তখন আল্লাহ তাদের বিচার করবে ঠিক কিনা বলেন আমরা মুসলমান আমাদের দেশে হিন্দু যারা আছে তাদেরকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি অমুসলিম যারা আছে তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি আমরা কোনো হিংসা করি না কথা কন কেন এটা মুসলমানের বৈশিষ্ট্য ইমানদারদের বৈশিষ্ট্য যে কারোর সাথে হিংসা রাখে না শান্তি আর কল্যাণ কামনা করে ঠিক কিনা বলেন আল্লাহ চায় যে আমার বান্দারা একজনের প্রতি আরেকজনের কল্যাণ কামনা করো এই জন্য মোহতারাম হাজিরিন আওয়াজে বুঝতে পারতেছেন খুব ঠান্ডা লাগা আল্লাহ আপনাদের দোয়ায় কিছু কথা কয়েকদিন যাবৎ কথাই বলতে পারি না এতটাই ঠান্ডা ছিল কিছুটা আলহামদুলিল্লাহ কমছে এই জন্য সাহস করে আসছি কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা একজন আরেকজনের কল্যাণ একজন আরেকজনের মঙ্গল একজন আরেকজনের শান্তি কামনা করার তৌফিক দান করুন দুনিয়াতে যদি আরেকজন আপনার ক্ষতিও করে আপনি কইতে পারেন আমি তো এর কখনো অমঙ্গল চাই নাই আমি তো এর শান্তি চাই এ তো আমার অশান্তি চাই যা আল্লাহর নবী আমাদের শিখাইছেন সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাই তোমার সাথে যদি সম্পর্ক ছিন্ন করে আপনি বিয়ায় আপনারে সালাম দেন আপনি যায় আর সালাম দেন এক কেজি আপেল নিয়ে যান এক কেজি কমলা নিয়ে যান আপনি এখন বিনিময় না পাইলে আল্লাহর কাছে পাইবেন আপনার আত্মীয় আপনার সাথে সম্পর্ক রাখে না আপনি রাখেন একজন আপনার উপরে জুলুম করছে আপনি কইরেন না আপনার সাথে বেয়াদবি করছে আপনি মাফ করে দেন আল্লাহর কাছে বিনিময় করেন এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য আল্লাহ নবী এটা শিখিয়েছেন আল্লাহ নবীর সাথে কত বেয়াদবি করছে না মক্কার কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার সামনে সেজদা দিতে গেছে উটের বড়ি মাথায় রাখছে কথা কয় উটের বড়ি মাথায় রাখছে মাতৃভূমিতে থাকতে দেয় নাই দিছে মাতৃভূমি থেকে বিদায় করে 450 কিলোমিটার মদিনাতে পাঠাইছে তাও যাইতে দিবে না গাড়ে শহরের মধ্যে গিয়ে আত্মগোপন করছে সকালবেলা এরা দলে দলে গেছে গিয়া কইছে মোহাম্মদের ধরে নিয়ে আমার গেছে পরে আল্লাহকে ধরে নিয়ে বিয়ে ঘর ভাঙ্গা পালাম সুবহানাল্লাহ আল্লাহ উপরের দিকে যে এমনি যে চাইছে আর ঘর ফিরাইতে পারে না সুবহানাল্লাহ ঠিক না ঠিক তো আল্লাহ তাআলা নবী অষ্টম হিজরিতে যখন আসছেন বিজয়ের বেশে মক্কা বিজয় করবে তখন কি প্রতিশোধ নিছে কারো প্রতিশোধ এক বুড়ি ঘটনা আপনারা জানেন যে এই বুড়ি গাঁটটি গুসকা লয়ে যাইতেছে গা মক্কা সাই আল্লাহ নবী দেখতেছে বুড়ি মানুষ এক কদম হাঁটে দুই কদম বসে হাইরে কত কষ্ট হইতেছে কইতেছে মা আপনি কই যাবেন ক মক্কার বাইরে যাব তা আমি এটা আগাই দিই ক আল্লাহ তোমার মাথায় ফেরেশতা বইছে তোমার মাথায় ফেরেশতা বইছে আল্লাহ নবী এটা আগায় দেয়া জায়গা মতো বুঝে ঠিক আছে কহ বাবা কইতে বাবা তুমি কেডা তুমি যে আমার এই সাহায্যটা করলো
তুমি তো মানুষ না ফেরেশতা কইছে মা যে সন্ত্রাস মোহাম্মদের কথা শুনে আমি পলায়ন করতেছেন আমি সেই মোহাম্মদ আল্লাহ হায় হায় তুমি সেই মোহাম্মদ আলে তো আমার মানুষে ভুল কথা কইছে তোমার মতো মানুষ সন্ত্রাস হতে পারে না ওই পড়ি সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেল এটা ছিল আমার নবীর আখলাক সবাই মক্কার মানুষ থরথর করে কাঁপতেছে আইরে আজকে রাখতো না শেষ করে নিব আল্লাহর নবী বলেছে সব ব্যাপকভাবে ক্ষমা করে দিল এটা হলো মুসলমান আদিন ও আন্নসিহা দিন ইসলাম মুসলমানের ধর্ম এটা কয় শান্তি আর কল্যাণ আমি আরেকজনের শান্তি চাইবো আমার সে শান্তি বেকার না দে কথা কয় না ইতফা বিল্লাতি হিয়া আহসান তোমার সাথে যা আচরণ করবে তার উত্তম আচরণ দিয়ে বদলা দাও আমি দোয়া করি এই যুবকদের জন্য আজকে যারা এই সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাআলা আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসেবে কবুল করুন আমিন আমার এই যুবকদেরকে তাদের সংগঠনের মাধ্যমে সকলের শান্তি আর কল্যাণ কামনা করার তৌফিক দান করেন যারা মুরব্বীরা তাদেরকে পরামর্শ দিয়েছেন আল্লাহ আমার এই মুরব্বীদের হায়াতে বরকত দান করেন বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তাদেরকে সহি সালামতে শান্তিতে রাখেন আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ